Assalamualaikum, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি আর একটা সুন্দর ব্লগস নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আমাদের ফ্রেন্ডের বাসে চলে গেলাম আমরা সব বান্ধবীরা মিলে আর দেখাবো সবাইকে এটা হলো আমার বান্ধবীর মেয়ে টুনটুনি পাখি তো ওর বাবা আবার টিভিতে অভিনয় করে অ্যাডভার্টাইজ করে অনেক মানে টিভির সাথে জড়িত আর কি আমার ছেলে আমার আরেক বান্ধবীর ছেলে তো ওরা সবাই মিলে ছাদের উপরে খেলা করতেছে আর আমরা ঘুরতেছি ফিরতেছি ছবি উঠাচ্ছি সব ফ্রেন্ডরা মিলে হ্যাঁ তো এই যে আমার ফ্রেন্ড তো আমরা সব ফ্রেন্ডরা মিলে এইভাবেই একসাথে জড়ো হই মজা করি মাস্তি করি গল্প করি ফ্রেশ হই মানে মনটাকে ফ্রেশ করি ভালো লাগে তো সবাই ছাদে উঠে গেলাম অনেক বড় ছাদ একটু ঘুরতেছি ফিরতেছি সবাই আসবে আরও বান্ধবীরা আসবে তো দেখাবো আপনাদের এই এই আমার বান্ধবীরা আরও একজন আসবে যার বাসে আমরা গিয়েছি তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো সে আসতে একটু দেরি করতেছে এর আগে আমরা ছাদে উঠে গেলাম উঠে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছি বাচ্চারা খেলাধুলা করছে আমরা গল্প টল্প করলাম করতেছি সবাই মিলে আর সবাইকে বেশ মাশাআল্লাহ ভালো লাগছে আমার ফ্রেন্ডদের সুন্দর লাগছে সবগুলোকেই আর বাচ্চাদের কথা কি বলবো ওরা তো বাচ্চা সুন্দর ভালো লাগে বাচ্চারও খুব মজা পায় এনজয় করে সবাই একসাথে হয় তো আমরা এইভাবে মজা করতেছি সবাই গল্প 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 করছি তো আমার ফ্রেন্ড চলে আসছে যার বাসে আমরা গিয়েছি সে আসছে তার মেয়ে চলে আসছে তো এখন আমাদের আরও মজা হবে সবাই মিলে একটু ছবি টবি উঠাবো গল্প তো চলতেই থাকবে যতক্ষণ থাকবো অতক্ষণই গল্প চলবে আমাদের আর ভালো লাগে গল্প করতে বান্ধবীর একসাথে হই তো গল্প করি ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয় আর অনেক কিছু নিয়েই তো আমরা গল্প টল্প করি সবাই মিলে তো এই যে একসাথে দাঁড়ালাম যে আমরা ভিডিও করছি ছবি উঠাচ্ছি আর বাচ্চারা তাদের মন মতো খেলাধুলা করছে ছবি উঠাচ্ছি তো আমাদের সব বান্ধবীদের বেশ মাশাল্লাহ লাগছে সুন্দর লাগছে আমরা ছবি উঠাচ্ছি মজা করতেছি মাস্তি করতেছি এইভাবে আমাদের দিনগুলো যাবে আজকে অনেকক্ষণ আমরা একসাথে থাকবো অনেকটা সময় একসাথে থাকবো এতে করে আমরা যে মজা মাস্তি বাচ্চারা একসাথে হওয়া পরিচয় হওয়া এগুলো খুব চলে আমাদের বান্ধবীরা মিলে গল্প করতেছি নিজেদের মতো তো এইভাবে এই যে খেলছে বাচ্চারা আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পের মধ্যে ছিলাম এখন আমরা সবাই বসে একটা ছবি এখানে ছবি উঠাবো কিছু ছবি উঠাবো একসাথে বসলাম যে কয়জন বান্ধবী গিয়েছি সবাই একসাথে আর বাকি কিছু ফ্রেন্ডরা আছে ওরা যেতে পারেনি বিভিন্ন সমস্যা ছিল তাই যেতে পারেনি আবার ইনশাল্লাহ একসাথে হবো তখন আবার সবাইকে দেখাবো না ওখানে আমি তো বলছি আজকে তোর আমি ওইভাবে দেখবো আমি যখন উগাই সেখানে ওই কাছ থেকে রিক্সা উঠি জ্যাম লেগে থাকে একটু তখন ধাক্কা লাগে মানে আমি এক ওই কাছটা রিক্সা উঠি তো এখন তোর ফ্লাইওভার হয়ে যাওয়াতে আমি ওর ফ্ল্যাটটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওর ফ্ল্যাটটা ছোটোর মধ্যে হলেও অনেক সুন্দর করে
গুছানো সাজাগুজু মানে সাজিয়ে রেখেছে, ভালোই লাগে লাগছে ওর ঘরটা দেখে। আর এই হলো এতক্ষণ আমরা ওর রুমে গল্প করেছি, এটা হলো মেয়ের রুম। এই রুমে ওরা আবার আমার দুই বান্ধবীর দুই মেয়ে ওরা গল্প করছে। আর রুমটাকে আমি দেখাচ্ছি আপনাদের, এটার সাথে একটা বারান্দাও আছে, সুন্দর ফ্ল্যাটটা, ভালো সুন্দর লাগছে, খারাপ না। এবং ওর পছন্দ খুব ভালো, ওর রুচিও ভালো চুমকির, ওর বেশ ভালো লাগছে। রান্নাঘরটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমি রান্নাঘরটাকে একটু আমার ভিডিওতে নিয়ে আসলাম। খুব গুছানো সাজুগুজু করানো রান্নাঘর একটা, বেশ ভালো লাগছে। আর বাচ্চারা এখানে খেলাধুলা করছে, অনেক মন মতো খেলতেছে ওরা, ইচ্ছে মতো মানে মনের মাধুরী মিশে ওরা খেলতেছে। আমার বড় ছেলেটা বসে আছে, ও একে হয়ে গেছে আসলে, যাই হোক এখন। আর ছোটোগুলো খেলাধুলা করছে, ওরা খুব মজা মাস্তি করতেছে। এটা হলো আমার বান্ধবীর ছেলেটা, ও সহসে আসতে চায় না। তো আমরা গল্প করছি, আমরা একটুক্ষণ পরেই আমরা আবার একটু খাওয়া দাওয়া করবো, বা আমার বান্ধবী একটু রান্না টান্না করেছে, তো আমরা এগুলো খাবো আর দেখাবো আপনাদের সবাইকে। আর আমরা এইভাবেই গল্প করি, এখন খাবারের টেবিলে চলে আসলাম, দেখাচ্ছি কী কী আমরা খাবো আজকে সবাই মিলে। এইগুলো খাবার, এই আমাদের মন মতো করে খাবো। বান্ধবী খুব মজা করে ফ্রাইড রাইস করেছে, তান্দুরি চিকেন করেছে, আর হলো ফ্রুট সালাদ করেছে, আরেকটা করেছিল গুড়ের পায়েস। এখন তো শীতের দিন, গুড়ের পায়েসের খুবই দরকার, সে গুড়ের পায়েস করেছে। আমিও করে বানাই, খুব ভালো লাগে। আমি আবার ওই যে চাট মশলাটা একটু দিই, হ্যাঁ চাট মশলা দিলে বেশি টেস্ট বাইরে যায়। পরে খাবে, পরে খাবে, ওইটা তো পরে, আগে এটা খেয়ে নাও। আচ্ছা স্প্রাইট তো দিবই, তুই ওই ফোনটা ছাড়া দে, তাইলে না হালকা বাতাসটা এসে মাছি গুলা ইয়ে করবে না। ভাইয়ারে কি তুই ভাগাই দিস, আমার জামাই আবার মজা লাগে, আমার বান্ধবী আইবো খাইবো দাইবো। সিমি পাইছিলি না, সিমি আমাকে ফোন দিয়েছে, আমি দেখিস কিছুদিন পরে জুই আসতেছে। ওরে সেকেন্ড টাইম কম দাও, আমরা সাহস পেয়ে
এখন সব বাচ্চারা মিলে কেক কাটবে। কেক কেটে আমরা উদ্বোধন করি আর কি আমাদের বান্ধবীদের একসাথে হওয়ার মেলাটা। তোরা কেক কেটেছে, এখন এটাকে আমরা সবাইকে দিব, ওরা খাবে, বাচ্চারাই তো খায়। তো আমরা বসে গল্প করছি, এখন কেক কাটা কেটে দিবে বান্ধবী, একের পর এক দিবে, খাবে সবাই। উল্টা পাল্টা ছবি দিয়ে আমি ধরতাম ধরতাম ধরবই না এই সময় বান্ধবীগুলোকে গল্প করবো আগে না গল্প ফালাই বুঝছো বুঝছো আমি আর সিমিটু আনতে পারি, পরে আর কিছু পারি না। ওই ভিতরে যাও, ভিতরে যাও, খায়া দেয় লাগলে নি আমরা খাওয়া দাওয়া সব খেলাম, খুবই মজা হয়েছে, তার রান্না খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দোস্ত, মজা হয়েছে খাবার। আর গুড়ের পায়েস তো এটা আর বলার কিছু নাই, গুড় দিয়ে নতুন পায়েস মানে শীতের দিনের গুড়ের পায়েস খুব মজা। এখন চলে আসছি মেয়েদের রুমে, খাওয়া দাওয়া শেষ করলাম, মেয়েদের রুমে চলে আসছি, গল্প করছে যা হয় আর কি, ছেলে ছেলে বসলে গল্প করে, মেয়েরা বসলে গল্প করে, তাদের নিজস্ব লেখাপড়ার গল্প টল্প করছে। তো ও একজন আইডিয়া, দুজনে আইডিয়ালে পড়ে, মতিঝিল আইডিয়ালে পড়ে, একজন ভাষণে পড়ে আর একজনে বাংলায় পড়ে। তো গল্প করছে ওরা, আমি একটু ভিডিও করছি, ওদের খুব মজা লাগছে, ভালো লাগছে ওদের। তো কথাও বললাম কিছু ওদের লেখাপড়া করার জন্য। যাই হোক, এভাবে ঘুরে ফিরে আমি আমার বান্ধবীর পুরো বাসাটা আপনাদের দেখিয়েছি। হ্যাঁ, বাসাটা অনেক সুন্দর, ছোটোর মধ্যে বেশ ভালো লেগেছে। তো অসুবিধা নাই, লেটটা বুঝতেই তো আমরা মজা মাস্তি আর আমার সময় 8,500 আমার জুয়েটা প্রায় একই তো সময়ে হয়েছে, প্রায় 6,700 8,500 না 6,700 আমার মাথায় 14,000
মায়া আমি বলছি তাহলে আপনি এটা হিসাব করেন 6000 টাকা টাকা দাও এটা হিসাব করেন ধরে হিসাব করেন রেসিপি হলো শোন রেসিপি হলো মানে বড় বড় কি দিব তোর ভাইয়া বলে দাও কি দিবা বলতেই তো হবে আমার তো দেওয়াটা হিসাব করতে তোর কি বাটা কানে করছি খাটা না ওইটা ভাইয়া 7000 টাকা ভুইয়া আমরা গল্প করছি আর পুরো ঘরটা আবার দেখাচ্ছি বাচ্চাগুলো কি সুন্দর করে যে খেলা করছে একসাথে হয়ে সবগুলো একসাথে বসে খেলা করতেছে পিস্তল টিস্তল নিয়ে আমরা দৌড়তে বুঝছো আমার কাছে মনে হয় কি ফ্রেন্ড হচ্ছে অক্সিজেন যখন নাকি পুরো কমপ্লিট রাজুর লোক সব ফিল আপ করে যার জন্য আমি আমরা সবাই বিদায় নিয়ে নিব বিদায় বেলাটা খুব দুঃখের হয় কিন্তু না আমরা হাসি খুশিভাবে সবাই বের হচ্ছি আল্লাহ হাফেজ বলে দিলাম সবাইকে আর সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাকে রুনা ব্লগস অ্যান্ড কিচেনকে লাইকস দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ